ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা, জয়নগর, উত্তর ঠাকুর চক ও মল্লিকপুর স্টেশন, কাজীপাড়া। সরকারি চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে চারজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বোর্ড লাগানো গাড়ি, ভুয়ো নথি ও নিয়োগপত্র। ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃত সুবোধ মণ্ডল, আশিক সর্দার, সিদ্ধার্থ ভৌমিক ও সঞ্জিত দাস, এরা কলকাতা উস্তি, কাকদ্বীপ ও নরেন্দ্রপুরের বাসিন্দা। গত 19 জানুয়ারি এদের গ্রেফতার করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার স্পেশাল টিম। ধৃতদের 20 জানুয়ারি ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হলে 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। গত 14 জানুয়ারি অর্ণব অধিকারী মগরাহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তার থেকে কয়েক দফায় 3 লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। সেই অভিযোগ পাওয়ার পর পুলিশ জেলার পক্ষ থেকে এএসপি, এসডিপিও, মগরাহাটের ওসিকে নিয়ে একটি টিম তৈরি করা হয়। সেই টিম তদন্তে নেমে সুবোধ মণ্ডলকে গ্রেপ্তার করে। চক্রের মূল পাণ্ডা ওই সুবোধ, নিজেকে সরকারি কর্মচারী বলে পরিচয় দিত। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় এজেন্ট হিসেবে কাজ করত বাকিরা। এদিন অভিযুক্তদের নিয়ে সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে। তিনি বলেন, নমস্কার, আপনারা জানেন কি আমার ডায়মন্ড হারবার জেলার প্রত্যেক থানাতে এন্টি ক্রাইম স্কোয়াড করা হচ্ছে। এদের মেইন কাজ হচ্ছে যে ক্রাইম প্রিভেনশন, আর যদি কিছু ক্রাইম ঘটে তাহলে ওটা ডিটেক্ট করা। তো এই একটা ইনফরমেশন আমাদের কাছে এসেছিল কি একটা গ্যাং এরকম আছে যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চাকরির একটা তাদেরকে চিট করছে লোকজনকে। তো এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যে আমাদের এন্টি ক্রাইম স্কোয়াড ছিল ওর মধ্যে ওসি মগরাহাট, এসডিপিও ডায়মন্ড হারবার, এডিশনাল এসপি জোনাল ডায়মন্ড হারবার, এনাদেরকে দিয়ে একটা স্পেশাল টিম করা হয়। আর সেখানে আমরা যে ওয়ার্কআউট করি ইনফরমেশন, তখন একটা লোক আমাদের কাছে কমপ্লেন দেন, অর্ণব অধিকারী, যার নাম হচ্ছে সনব বাবলু অধিকারী। ওনাকে এই যে গ্যাং আছে এরা প্রতিশ্রুতি দিয়েছে কি তোমার গ্রুপ ডি তে আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গ্রুপ ডি সার্ভিসেস তোমার চাকরি পাইয়ে দেবো তোমাকে। আর এর জন্য বিভিন্ন টাইমে যে কমপ্লেনেন্ট আছে, ভিকটিম আছে, ওনার কাছ থেকে 3 লাখ টাকা প্রায় এরা নিয়েছে। আর এই ব্যাংক অ্যাকাউন্টস মধ্যে ট্রান্সফার নিয়েছে যার আমাদের কাছে এভিডেন্স আছে। সেকেন্ড হচ্ছে একে ভিকটিমকে ডাকা হয়েছে, ডেকে এই যে এদের মাস্টার মাইন্ড হচ্ছে সুবোধ মণ্ডল, সন অফ সুকুমার মণ্ডল, ক্ষুদিরাম বোস রোড, কলকাতা। এর অ্যাসোসিয়েটস যারা আছে হচ্ছে আশিক সর্দার, সন অফ বর্ধন সর্দার, উস্তি থানা, সিদ্ধার্থ ভৌমিক, সন অফ পঞ্চানন ভৌমিক, কাকদ্বীপ থানা। লাস্ট হচ্ছে সঞ্জিত কুমার দাস, সন অফ রাজকুমার দাস, নরেন্দ্রপুর পিএস, কলকাতা। এই 4 জন আছে, আরও এদের কিছু মেম্বার্স আছে কিন্তু দেবেন্দ্র স্বার্থে আমরা নাম রিভিল করছি না এখন। এই 4 জন মিলে মাস্টার মাইন্ড হচ্ছে সুবোধ মণ্ডল। এরা সুবোধ মণ্ডল নিজেকে গভর্নমেন্ট অফিসার বলে প্রস্তুত করতো, সেখানে ভিকটিমকে ডেকে ওদেরকে একটা বিশ্বাস দেওয়ার একটা চেষ্টা করতো কি ওই নিজে গভর্নমেন্ট হাই গভর্নমেন্ট র্যাঙ্কিং অফিসার আছে আর ওই এদেরকে চাকরি পাইয়ে দেবে। এদের কাছ থেকে আমরা একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা ফলস লোগো যেটা করে একটা স্টিকার দিয়ে একটা গাড়ি আমরা সিজ করেছি, হুন্ডাই গাড়ি আছে যেখানে আপনারা দেখবেন কি ওটা ফলস একটা স্টিকার লাগানো আছে, যার জন্য কি একটা প্রেজেন্টেশন করে কি এটা গভর্নমেন্ট অফিসার্স আছে। তো এদেরকে আমরা 4 জনকে অ্যারেস্ট করেছি, 4 জনকে আমরা মগরাহাট থানা কেস নাম্বার 15/2020 এই কেসে আমরা লার্নেড এসিজিএম ডায়মন্ড হারবার কাছে এদেরকে প্রেজেন্ট করে আমাদেরকে 9 দিন পুলিশ কাস্টডি অ্যালাউ হয়েছে। তো আমরা এরপরে আমার সিনিয়র অফিসার্স যে টিম আছে এডিএসপি জোনাল, এসডিপিও, এদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে ফার্দার যারা যারা এর মধ্যে যারা যারা আছে সমস্ত অ্যাঙ্গেলসকে খুঁটিয়ে দেখবেন, আর যারা যারা যুক্ত আছে এই গ্যাং সঙ্গে সবাইকে আমরা অ্যারেস্ট করবো। স্যার, কবে এদেরকে গ্রেফতার করা হয়েছে? 14 তারিখে। অভিযোগ দায়ের হয়েছে? হ্যাঁ, কবে অভিযোগ দায়ের হয়েছে?
অভিযোগ দায়ের হয়েছে এদেরকে ছয়টা তারিখে খুঁটিয়ে দেখছি। আমরা এরপরে আমাদের এটাই চেষ্টা আছে কি এরা কোথায় কোথায় কাদের কাদের সঙ্গে চিটিং করেছে, এই ধরনের এদের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে, এই সমস্ত অ্যাঙ্গেলস গুলো আমরা খুঁটিয়ে দেখছি। এরপরে আমরা ফার্দার ডিটেলস কালেক্ট করছি, ফার্দার যারা যারা এদের সঙ্গে যুক্ত আছে তাদের সকলকে এই টোটাল গ্যাংকে আমরা বাস্ট করব। আমরা আমরা দেখেছি অনেকগুলো আমরা ডকুমেন্টস পেয়েছি এদের কাছ থেকে, ওর মধ্যে কিছু নামগুলো আমরা পেয়েছি তারা ভিকটিম হতে পারে, এই সমস্ত অ্যাঙ্গেলস আমরা খুঁটিয়ে দেখব যখন আমরা পুলিশ কাস্টডিতে নিয়েছি। ঠিক আছে, ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য রঞ্জিতানন্দ, ফোনে যোগাযোগ করুন 9836459588। মাধবী জুয়েলার্স, হলমার্ক যুক্ত গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান, কোম্পানি ঠেক রায়দিঘি। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া,